চলে ওই ল্যাপটপ গুলোর উপরে। Good morning everyone, welcome and welcome back to my channel to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। হ্যাঁ, তো আজকে সোমবার, এখন বাজে 9:15 আর ও জাস্ট 10 মিনিট হলো ঘুম থেকে উঠেছে। আর আমার ওদিকে সমস্ত কিছু কমপ্লিট, রান্না বান্না টিফিন সব কিছু কমপ্লিট। এখন ইনি উঠেছে, একে একটু তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাওয়াবো, খাইয়ে তারপরে খাবার খাওয়াবো, তারপরে কি করব, তারপরে আমি যাব অফিস। কালকে একটা টাইমে আমি একটু লুকিয়ে পড়েছিলাম যে দেখি ও আমাকে না দেখতে পেয়ে কি করে, সে কি কান্না খুঁজতে থাকে পুরো, এক মুহূর্ত চোখে আড়াল করবে না, দেখতে থাকবে, শুধু দেখতে এক যাচ্ছে, দেখতে থাকবে, শুধু দেখতে থাকবে, কই গেল মা, কই গেল মা, মা কই, কোথায় গেছিলাম। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। 10:45 বাজে, বেরোলাম এখন। এইটা স্লিভলেস কুর্তি, এই কুর্তিটার একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখে থাকবে। তো এটাই জাস্ট ওপরে একটা স্ট্রাপ দিয়ে প্যারাস করলাম, কারণ অফিসে স্লিভলেসটা ঠিকঠাক লাগে না, তাই জন্য। 5:00 বাজে আর এখন বেরোলাম, মা তো এখন বেরোতে পারছে না, তাই আমি একটু কলমি শাক নিয়ে নিলাম, কালকে বা পরশু দিন কলমি শাক রান্না করে নেব। আর একটু মঞ্জিনিস থেকে চিকেন পাফ নিলাম, ইয়েই তো প্রচণ্ড খিদে পেয়েছে। আর ওয়ালনাট কেকটা নিলাম, নিয়ামরের ওয়ালনাট কেকটা খেয়েছি, ভালোই লাগে, বাট এটা কখনো খাইনি, এর খেয়ে দেখি কেমন লাগে। ও পারে না বলে ওই ল্যাপটপগুলোর উপরে, কি হচ্ছে এটা, ভালো ল্যাপটপ নিয়ে তো তুই ইয়ে করিস, তাহলে ভাব যদি এটা ঠিকঠাক হতো তাহলে এটার অবস্থা কি হতো, শোচনীয় অবস্থা। ভাগ্যিস তোর বাবা রেখে দিয়েছিল একটা পুরনো ল্যাপটপ, ভাগ্যিস পুরনো ল্যাপটপটা রাখা ছিল। হ্যাঁ হ্যাঁ করো করো করো, কি অবস্থা করেছে, কি এই কিগুলো অনেকদিন আগেই তুলে দিয়েছে। আর এবার এটা শেষ, এটা শেষ শেষ। এই যে মায়ের নতুন অলংকার, এইটা হচ্ছে আপাতত 2 সপ্তাহের জন্য পরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, না কথা শুনলে এটা 1 মাস পরে থাকতে হবে, ডাক্তার বলে দিয়েছে। সামনেই মায়ের আছে একটা খুব বড় অনুষ্ঠান, তখন তাহলে না কথা শুনলে এটা পরেই বসে থাকতে হবে, সবাই জানতে পারবে, দেখতে পারবে সবই। আমার অফিসার বাবু এসেছে রে, অফিসের কত কাজ পারছে না নিয়ে, অনেক কাজ অফিসে, তা তা বলো, মাম্পি ডাকো, মাম্পি ডাকো, মাম্পি মাম্পি ডাকো, মাম্পি ডাকো, মাম্পি ডাকো, মাম্পি, পিপি ডাকো, পিপি ডাকো, পিপি ডাকো, করলে কিছু হবে না, করলে কিছু হবে না। ওরে বাবা, ওরে বাবা, কি ভারী, কি নিচে নামিয়ে দেবো, এটা নিচে নামিয়ে দেবো, আয় আয়, এনে নে, বাজে আর এই মাত্র ওকে খাওয়ালাম। আজকে তো পিপি এসছে, বাবুর পিপি আসলে তো ওর কোনো হুঁশ থাকে না, ওর না খিদে পায়, ওর না ঘুম পায়, ওর কিচ্ছু পায় না, সবাইকে ভুলে যায়, উৎপাতের শেষ থাকে না। তো খাইয়ে দাইয়ে পিপির কাছে পাঠিয়ে দিলাম, গালের মধ্যে লাগিয়েছে মনে হয়। এবারে আজকে ডিনারটা বাইরে থেকেই আসছে,
বর্ষা থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছে, চাইনিজই খাবো। তো এখন ডিনার আসলে ডিনার টিনার করে আর আমি রুটিটা করলাম শুধু, কারণ বাবা তো রুটি খাবে, বাবার জন্য রুটি করলাম আর ওর জন্য রুটিটা করে নিলাম। আর এই ব্লগটা আমি এখানে শেষ করছি আজকে। যদি এত পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন সবাই খুব ভালো থেকো, মজায় থেকো, বাই বাই।